বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সুধী, আজ আমরা আলোচনা করব কম সময়ে বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নিয়ে। আমরা আসলে জেনেছি ইতিমধ্যে একটি বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, হাতে সময় খুব একটা নেই। যেই সময়টুকুতে আমরা বিভিন্ন প্রকার কাজকর্ম করে থাকি এর মধ্য দিয়েই আবার অ্যাডজাস্ট করতে হবে। আবার কেউ কেউ যারা চাকরি বাকরি করি না, শুধুমাত্র বিসিএসের জন্যই প্রস্তুতি নিচ্ছি, তাদের হাতে হয়তো অনেকটা সময় থাকে। কিন্তু আমরা যারা বিভিন্ন প্রকার কাজ করি বা চাকুরি করি, ফ্রিল্যান্সিং করি, লেখালেখি করি, বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময় খুবই স্বল্প। আশা করি এই সকল যারা স্বল্প সময় নিয়ে বিসিএসের প্রিলিমিনারির প্রস্তুতি নেবেন তাদের জন্য আজকের অংশটুকু সহায়ক হতে পারে। বিসিএস ক্যাডার আসলে শুধু একটি চাকুরি নয়, এটি আপনাকে সারা জীবনের জন্য একটি সম্মান, সামাজিক একটি অবস্থান এবং মর্যাদা এ বিষয়ে সুনিশ্চিত করবে। আপনার অনেকেরই অনেক রকম হুইম থাকে, অনেকের হুইম থাকে আমি সরকারি কর্মচারী বা কর্মকর্তা হব, অনেকের হুইম থাকে যে না আমি বিখ্যাত বিজ্ঞানী হব, অনেকের হুইম থাকে আমি সরকারি চাকরি পেলেও আমি যেন একটি ক্যাডার সার্ভিসের ভালো একটা পোস্ট বা ভালো একটা ক্যাডারে জব পাই, এরকম। আসলে আমরা যে যাই হই, সবচেয়ে বড় হচ্ছে আমি যেখানে থাকি সেখানে যেন কাজটি ভালোভাবে করি। তবে এই ভালোভাবে কাজ করার জন্য আমাকে বা আপনাকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকারের কোনো বিকল্প নেই। আপনি যদি ত্যাগ স্বীকার না করেন তাহলে ভালো ফল লাভ করতে পারবেন না। তবে হ্যাঁ, দু একজন পারতে পারেন ভাগ্যগুণে বা দৈবাৎ, এটি সাধারণ বিষয় নয়, এটি হচ্ছে ব্যতিক্রম। অনেকেই বিসিএস পাশ করা অনেক কঠিন মনে করেন, আবার অনেকেই মনে করেন যে না, এটি আসলে অতটা কঠিন না, তবে লেগে থাকলে হয়। তা আমার ধারণা যে আসলে বিসিএস পাশ করতে হলে প্রচুর ভিতরে প্রোডাক্ট থাকতে হবে আপনার, আপনার ভিতরে প্রচুর তথ্য থাকতে হবে যেগুলো বিসিএসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তা আমরা আজকে কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, যে এই টেকনিকগুলো নিয়ে কাজ করলে আমরা স্বল্প সময়ে ভালো ফল লাভ করতে পারবো। তো অনেকেই আমরা মনে করি যে হেলায় ফেলায় সময় কাটিয়ে দিই, আসলে না। যে কোনো একটি ভালো কাজ ভালোভাবে আপনি পরিকল্পনা করে শুরু করুন, সেই কাজটি অনেকটা অর্ধেক হয়ে যাবে। অনেকে কম পড়েন, অনেকে বেশি পড়েন, কেউ কেউ কৌশল অনুসরণ করে পড়েন, কেউ কেউ বিনা কৌশলে পড়েন, তারপরে পড়ার পরেও দেখেন কেউ কেউ যে বিসিএস প্রিলিমিনারি বা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন এবং চাকরি পাচ্ছেন, আবার কেউ কেউ অনেক পড়াশোনা করে চাকরি পান না। তো এই সকল বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করি। তো এই জন্য আপনাকে আমি প্রথম থেকেই মানে যে পরামর্শগুলো দেব তার মধ্যে অন্যতম প্রথমে হচ্ছে, আপনি বিগত 40 থেকে 44তম পর্যন্ত যতগুলো বিসিএস হয়ে গেছে সেই সকল বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেন আছে সেগুলো ভালো করে পড়ুন, এবং যদি রিটেনও হয় সেখানেও ভালো করে এই অংশগুলো পড়ে ফেলুন। অর্থাৎ 40 থেকে শুরু করে 44তম বিসিএস পরীক্ষায় যে সকল প্রশ্নপত্র এসেছে সেগুলো আপনি ভালো করে আয়ত্ত করুন, তাহলে আপনার জন্য কিছুটা অভিজ্ঞতা অর্জন হবে। বিসিএস হওয়ার ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জিং বিষয় প্রিলিমিনারি পাস করা। অনেকে মনে করেন যে না, প্রিলিমিনারি এমনিতেই হবে, আসলে না। প্রিলিমিনারিতে যখন আমরা মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলোতে অ্যান্সার করি তখন মনে হয় যে না, এটি হতে পারে, ঠিক তার পাশেরটি হতে পারে, এরকম। তো এই কারণে এই যে দ্বন্দ্ব সেটিও সৃষ্টি হতে পারে। এই জন্য আমাকে প্রচুর জানতে হবে, আমার যদি ভিতরে প্রচুর পরিমাণে জানার বিষয়গুলো থাকে তাহলে আর সমস্যা হয় না। আপনি মনে করবেন যে আপনার বিসিএস উত্তীর্ণ হওয়া দরকার, একটি হচ্ছে আত্মবিশ্বাস, আরেকটি হচ্ছে কৌশল। আপনি যদি আত্মবিশ্বাসী হন তবে কৌশল করে চললে অবশ্যই আপনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। অনেকে মনে করেন বেশি পড়তে হয়, অনেকে মনে করেন না মোটামুটি পড়লেই হয়, আসলে কম পড়ে বিসিএস হওয়া এটি সম্ভব নয়। আপনাকে প্রচুর জানতে হবে, আপনাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের সব বিষয়ে কৌশল জানতে হবে। আপনি যখন মনে করেন যে না,
আমি সব জানি না, তার মানে আপনার নিজের মধ্যেই একটি আত্মবিশ্বাসের ঘাটতি আছে। আপনাকে এমন একটি আত্মবিশ্বাস নিয়ে গড়ে উঠতে হবে যে হ্যাঁ, আমি অলমোস্ট সবই জানি। এই পৃথিবীতে তথ্যভাণ্ডারে প্রচুর তথ্য আছে, পৃথিবীর সকল তথ্যভাণ্ডারের সকল তথ্য আপনি জানতে পারবেন এটি সত্য নয়, কিন্তু আপনার সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এবং আমি মনে করি ভালোভাবে বিসিএস পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নেন অবশ্যই আপনি সফল হবেন। ওই যে আমাদের দুটি কথা, একটি আত্মবিশ্বাস, এটি নিয়ে এগোন, অপরটি হচ্ছে কৌশল করে পড়তে শিখুন। অনেকেই মনে করেন যে না, আমার দিয়ে আর কিছু হবে না, আসলে সেটি নয়, আপনি চেষ্টা করুন, একটা না একটা কিছু হবে। আপনি মনে করেন যে না, আমার দ্বারাই হবে, আমি তো আর দশটা লোকের মতো আর একজন লোক বা মানুষ, আমার এক ভাই বা আমার এক প্রতিবেশী, আমার এক বন্ধু বা আমার মতোই একজন প্রতিযোগী যদি এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, আমি কেন পারবো না, এই আত্মবিশ্বাস নিয়ে আপনাকে এগোতে হবে। এবং এই আত্মবিশ্বাস কিন্তু জীবনে চলার পথে খুবই প্রয়োজন। তবে এই আত্মবিশ্বাস যখন সীমানা ছাড়িয়ে চলে যায়, সেটি কিন্তু কখনো কখনো সমস্যার জন্ম দেয়। এই জন্য আত্মবিশ্বাসেরও একটি সীমা আছে, পরিসীমা আছে, আপনি ওই পরিসীমাটি মেনে চলবেন। তা আমরা কৌশলগুলো বলবো। প্রথম যে কৌশলগুলো পড়ব, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের টপিক আপনি একাধিকবার পড়বেন, একবার পড়েই ছেড়ে দেবেন না, একসাথে দুই তিনবার করে পড়বেন। পড়ার পরে সেখানে আপনি টুকে ফেলবেন বা কলম দিয়ে মার্কিং করবেন যে কোনটি গুরুত্বপূর্ণ, সেটি আপনার কাজে আসবে। আপনার অপ্রয়োজনীয় যে সকল টপিক আছে সেগুলো বাদ দিয়ে দেবেন, এবং যে বিষয়গুলো নিয়ে আপনি একেবারেই পারেন না সেটার উপরে আপনি বেশি গুরুত্ব দেবেন না। আপনি যখন দেখবেন যে আমি যে বিষয়টি কোনো মতেই কুলকিনারা করতে পারবো না, সে বিষয়টিতে আপনি এত গুরুত্ব দিয়ে সময় দেবেন না। এরপরের বিষয় হচ্ছে, অধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো কয়েকবার পড়ে নিন, এরপর এই গুরুত্ব সিলেক্ট করে তারপর আপনি বেশ কয়েকবার পড়ে ফেলুন। এবং এর মধ্যে এমন একটি বিষয়, আপনি যখন প্রথম একটি বিষয় পড়বেন সহজভাবে পড়বেন না, খুব গভীর মনোনিবেশের সহিত নিগূঢ় চিত্তে পড়বেন, তাহলে এই কথাগুলো আপনার মনের মধ্যে গেঁথে উঠবে এবং পরবর্তী পর্যায়ে সেটি আপনার মনে থাকবে। আপনি যে বিষয়টাই পড়েন সেটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। মনে রাখার যে টেকনিকগুলো আছে, আমরা একদিন মাইন্ড ম্যাপিং নিয়ে পড়াশোনা করব, সেখানে মাইন্ড ম্যাপিং নিয়ে পড়াশোনা করলে আমরা দেখতে পাব যে মনে রাখার কিছু কৌশল আছে, সেগুলো সেখানে আলোচনা হবে। আমরা অনেকেই বলে থাকি যে না, এই পড়াগুলো আমার একদম মনে থাকে না, আসলে সেটি নয়, আমি গুরুত্ব দিয়ে ওই বিষয়টি পড়ি না, এই জন্যই আমার মনে থাকে না। আমার আপনার মাথার যে নিউরন সেলগুলো আছে সেগুলো কিন্তু বাসবিসার দিয়ে তৈরি করা হয়নি, সেগুলো করা হয়েছে আমার আপনার যত একাগ্রতা থাকবে বা নিষ্ঠা থাকবে তার উপরে তার ধরে রাখার ক্ষমতা। আপনি অধিক নিষ্ঠাবান হন, অধিক গুরুত্ব দিয়ে পড়েন, অবশ্যই আপনার মনে থাকবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে না, এই বিষয়গুলো আমার মনে থাকে না, তবে হ্যাঁ, মানুষের ব্রেইনের সেলেরও একটি সীমাবদ্ধতা আছে, একটি নির্দিষ্ট সময় পরে সেটি সে ভুলে যায়। এই জন্য আপনি যেটি করবেন, অধিক পরিমাণে রিভিশন দেবেন। যে কোনো বিষয় পড়েন অবশ্যই সপ্তাহে একবার রিভিশন দেবেন। এরপরের যে টেকনিকগুলো সেটাই হচ্ছে কনফিউজিং প্রশ্ন। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা কী হবে কী হবে না, কনফিউশন তৈরি হয় না এরকম প্রশ্ন খুব কমই থাকে। যেমন আমরা অনেক সময় বলি যে কালীবাড়ির মাঠ, এটি কালীবাড়ির মাঠ শব্দটি তার মানে কি, কালীবাড়ির পাশে যে মাঠ সেটি হতে পারে। আবার কোনো একজন ব্যক্তি কালীবাড়ির পাশে একটি মাঠ তৈরি করেছেন সেটিও হতে পারে। আবার কালীবাড়ির পাশে কালীবাড়ি নাও থাকতে পারে। এই বিষয়ের যে গভীরতা সেগুলো আপনাকে পড়ার সময়ই ঠিক করে নিতে হবে। এখানে কালীবাড়ির মাঠ আর কালীবাড়ির পুকুর কনফিউজিং হয়ে যেতে পারে,
এই যে এক দুইটি শব্দের যে কনফিউশন সেটি দূর করার জন্য আপনাকে বেশি বেশি পড়তে হবে এবং পড়ে আপনাকে মনে রাখার জন্য চেষ্টা করতে হবে। তো এই জন্য কনফিউশন তৈরি হবে না এরকম কাজের জন্য পরীক্ষার আগে আপনাকে বেশি বেশি করে পড়তে হবে এবং সেগুলো মনে রাখতে হবে। তো এই জন্য কনফিউজিং যে প্রশ্নগুলো সেগুলোরও আপনি একটি নোট করে ফেলবেন, সেই নোটগুলোকে আপনি পরবর্তী পর্যায়ে কাজে লাগাতে পারবেন। কিছু কিছু বিষয় থাকে যেমন গুরুত্বপূর্ণ সাল তারিখ এগুলো, তারপরে কিছু কিছু নাম, এগুলো আপনি নোট নেবেন। এই নোটগুলো বারবার রিভিশন দেবেন। এর মধ্যে আমরা ওই যে বলছি যে মানুষের মস্তিষ্কের এই সীমাবদ্ধতা আছে সেটি থাকতেই পারে। আমরা পড়ার সময় অনেকেই মোবাইল চালাই, ইন্টারনেট ইউজ করি, মেসেঞ্জার চালাই, ফেসবুকে যাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি। আমি বলবো যে পড়ার সময় অন্য কোনো চিন্তা না। তা আমি এই প্রসঙ্গে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার আর এক সিনিয়র ভাই যিনি একই কলেজ থেকে এসেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়তেন। তা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ঘন ঘন আসতাম আমি আমার স্টুডেন্ট লাইফে। তো একদিন ওই ভাইয়ের পড়ার টেবিলের পাশে বসে আছি, তো দেখলাম ভাইয়ের টেবিলে সুন্দর করে লেখা আছে, পড়তে বসে গল্প নয়, খেতে বসে অল্প নয়। অর্থাৎ পড়তে বসে আপনার গল্প করলে পড়াটা পরিপূর্ণ হবে না। আর তখন তো আমাদের সেই সময় নব্বইয়ের দশক, অর্থাৎ নব্বই থেকে ছিয়ানব্বই বা পঁচানব্বই সালের ঘটনা, তো সেই সময় তো আসলে নেট সেট, সোশ্যাল মিডিয়া ইউজ, ফেসবুক মেসেঞ্জার, ইউটিউব এগুলো ছিল না। তো তখন আমাদের অন্যতম